আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কুয়াকাটা যেন এক মাছের রাজ্য। আমরা আজকের আমার ব্লগটা কুয়াকাটার লেবুর চরের, লেবুর চর তো ঘুরে অলরেডি দেখানো, ব্লগটা আপলোড দেওয়া আছে, কিন্তু লেবুর চরে রাতের বেলা আমরা যে ডিনার করেছি মাছ দিয়ে সেটার ব্লগটা আজকে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ, আর হ্যাঁ আমরা কিন্তু কুয়াকাটা থেকে কাঁচা মাছও এনেছি, সেটার ব্লগ অলরেডি দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে লেবুর চরে আমরা কী কী খাওয়া দাওয়া করেছি, মাছের দাম দর সব কিছু নিয়ে আপনাদেরকে একটা ব্লগ দিই। তো এটা হচ্ছে কি লাক্ষা মাছ, কুয়াকাটার সবচেয়ে ফেমাস মাছ। চলেন দাম দরটা আগে দেখে আসি। এগুলা কত করে পাচ্ছেন? এগুলা স্যার আমি দেখাইতেছি আপনাকে, এক মিনিট স্যার একটু চিংড়ি মাছ দেখাই। কত করে চিংড়ি কত করে কয়টা নেবেন স্যার? তারপরে আমি একবার দাম বলতেছি ভাই। আপনাদের কোনটা কোনটা মাছ? আপনি কত কত করে বেচবেন? এটা কেজি স্যার আমাদের ব্যবসা হয় না। জি স্যার আমরা বানাইছি। তো আমরা এই লাক্ষাটা নিয়েছি, আর কাঁকড়া নিয়েছি, আর বাঁশপাতা মাছ নিয়েছি। তো এখানকার একটা টং দোকানে ওনারা মাছের সাথে ভাত আর ডাল ফ্রি বিক্রি করছিল, তো এটা একটা প্যাকেজ আর কি, আমরা ওভাবে এক নিয়ে নিলাম। আর এই যে একটা লাক্ষা, পরে আমরা কিন্তু দুইটা লাক্ষা মাছ নিয়েছি। ওই যে পলিথিনের ভিতর আরেকটা লাক্ষা মাছ নিয়ে মানে টাটকা ধরে জেলেরা যাচ্ছিল, পরে ভাইয়া দেখে ওনাদের কাছ থেকে আরেকটা মাছ নিয়েছে। আর এই চিংড়িটা আমার কাছে, চিংড়ি বলে সরি, এই কাঁকড়া ভাজাটা আমার কাছে অনেক মজা লাগে। তারপরে এটা ছিল বাঁশপাতা মাছের ভর্তা। কাঁকড়াটা একদম কুয়াকাটার বেস্ট, আমি এত মজার কাঁকড়ার কোথাও খাই নাই। আর এই যে আমাদের দুইটা লাক্ষা মাছ, আর ওনাদের যে ভাতের আইটেমটা ছিল ওটা হলো গিয়ে ভাত দিবে আর ডাল দিবে ফ্রি, ওটা এই প্যাকেজের সাথে। তারপরে ওখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম, শেষ।